আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভার্ব সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ভার্ব সম্পর্কে যে সকল বিষয় আছে সেগুলো আমাদের জানতেই হবে। তাহলে চলো বোর্ডের দিকে আমরা তাকাই। আজকের আলোচনা কি আছে? ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে হচ্ছে ভার্বের অর্থ কি। নিশ্চয়ই তোমরা জানো ভার্বের অর্থ হচ্ছে হওয়া বা থাকা। ভার্বের অর্থ কি? হওয়া বা থাকা। ভার্ব কাকে বলে? তো ভার্বের সংজ্ঞা হচ্ছে যে সকল ভার্ব বি থেকে উৎপত্তি হয়েছে তাদেরকে ভার্ব বলে। এখন এই ভার্বের নামকরণটা কিভাবে হইল, কেন এদেরকে ভার্ব বলা হয়? কারণ এই ভার্বগুলো ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, আর এই ভার্ব থেকে উৎপত্তি হওয়ার কারণেই এদেরকে ভার্ব বলা হয়। তো বলা হচ্ছে বি থেকে উৎপত্তি হয়েছে বলেই এদের নাম ভার্ব রাখা হয়েছে। এদের সংখ্যা কয়টি? এদের সংখ্যা হচ্ছে মোট আটটি। ভার্বের সংখ্যা হচ্ছে মোট কয়টি? আটটি। কী কী? এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, বি, বিং, বিন, এই আটটা হচ্ছে ভার্ব। এখন আরও কিছু আলোচনা আছে, আমি তোমাদের সাথে এখনই এগুলি লিখে দেখাচ্ছি। এখন ভার্বের ফর্মগুলো তোমরা লক্ষ্য করো, ভার্বের কোনটা কোন ফর্ম। এম, ইজ, আর এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, অয়ার হচ্ছে পাস্ট ফর্ম, বি হচ্ছে বেস ফর্ম বা বেসিক ফর্ম। বি থেকেই সবগুলি এসেছে, এই জন্য এদেরকে ভার্ব বলা হয়। আর ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। বিইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই ফর্মগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। এখন কোন ভার্ব কোন সাবজেক্টের সাথে বসে, মানে ভার্বের সাবজেক্ট এগ্রিমেন্ট কি, এটা আমি তোমাদেরকে লিখে দেখাবো। প্রিয় বন্ধুরা লক্ষ্য করো, ভার্বের সাবজেক্ট এগ্রিমেন্ট মানে কোন ভার্বটা কোন সাবজেক্টের সাথে বসে। এম, ইজ, আর এর সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে আই এর সাথে এম বসে, অর্থাৎ সাবজেক্ট যখন আই হবে তখন এম হবে। হ্যাঁ, এম শুধু আয়ের সাথেই বসে, আর কারোর সাথে বসে না। হি, সি, ইট বা যে কোনো একটি নাম হলে ইজ বসে, অর্থাৎ সাবজেক্টটা যখন হি, সি, ইট বা যে কোনো একটা নাম হবে, রহিম, করিম, এরকম যে কোনো একটা নাম হবে তখন ইজ বসবে। উই, ইউ, দে একের অধিক নাম হলে আর বসবে। তারপর ওয়াজয়ারের সাবজেক্ট এগ্রিমেন্ট হচ্ছে আই, হি, সি, ইট বা যে কোনো একটি নাম হলে ওয়াজ বসবে, আর সাবজেক্ট যখন উই, ইউ, দে বা একের অধিক নাম হয় তখন ওয়ার বসবে। এগুলো বোর্ডেও লেখা আছে, আর তোমরা সাথে সাথে নোট ডাউন করে এটি শিখে নেবা। আর এখন আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এই বি ভার্বের পরে মূল ভার্বের রাইট ফর্ম কি হয়, সেটা এখন আমি বোর্ডে লিখে দেখাবো ইনশাআল্লাহ। এখন দেখো বি ভার্বের পরে মূল ভার্বের রাইট ফর্মটা কী হয়, মূল ভার্বের রাইট ফর্ম। এই কথাটা বুঝলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব লিখতে খুব সহজ হবে, কারণ তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে বি ভার্বের একটা বিরাট প্রভাব আছে। তো এখন চলো দেখি বি ভার্বের পরে মূল ভার্বের রাইট ফর্মটা কী হয়। অ্যাকটিভ ভয়েজে বি ভার্ব তথা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম তথা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ অ্যাকটিভ ভয়েজে বি ভার্বের পরে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হয়, মানে আইএনজি যুক্ত ভার্ব হয়। যেমন মনে করো হি ইজ ইটিং রাইস, হি ইজ ব্র্যাকেটে ইট আছে রাইস আছে, তো এখন এটা হচ্ছে অ্যাকটিভ ভয়েজ। এখন অ্যাকটিভ ভয়েজ আর প্যাসিভ ভয়েজ চিনার উপায় কী, এটা আমি সহজে বলে দেই। তুমি সাবজেক্টটাকে প্রশ্ন করবা যে হেই সাবজেক্ট, তুই কি এই ব্র্যাকেটের ভিতরের কাজটা করতে পারবি, ব্র্যাকেটের ভিতরে যে কাজটা আছে তুই কি সেটা করার ক্ষমতা রাখিস। হি ইজ ইটিং রাইস, হি মানে সে, ইট মানে খাওয়া। এখন হিকে যদি প্রশ্ন করা হয় হি মানে সে কি খাওয়া কাজটা করতে পারে, উত্তরে আসবে হ্যাঁ, খাওয়ার সামর্থ্য
তার আছে, মানে হি মানে একজন ব্যক্তি, একজন মানুষ, আর এটা সে এই ইট কাজটা সে করতে পারে। সুতরাং সহজ বিষয় হচ্ছে যে ব্র্যাকেটের ভার্বটা আছে সেটাকে প্রশ্ন করতে হবে, ওই যে আগের সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে প্রশ্ন করতে হবে যে তুর্কি ওই ব্র্যাকেটের ভিতরে কাজটা করার সামর্থ্য আছে, সক্ষমতা আছে। যদি বলে হ্যাঁ আছে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে আইএনজি যুক্ত হবে। যেমন হি ইজ ইটিং রাইস, এখানে হি ইজ ইট রাইস আছে, এটা হবে ইটিং, আর এইটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বি ভার্বের পরে আইএনজি যুক্ত ভার্ব হলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো বি ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে আসে এবং তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন সেটা কি হয়? কন্টিনিউয়াস টেন্স। আর এম ইজারের পরে আইএনজি যুক্ত ভার্ব হলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং অজয়ারের পরে আইএনজি যুক্ত ভার্ব হলে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ ইট রাইস, এখানেও এই যে এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ এই হি এর ক্ষমতা আছে ইট তথা খাওয়া কাজটা করার, এই জন্য আইএনজি হয়েছে এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আর প্যাসিভ ভয়েস বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ভার্বটা ভার্বের তিন নম্বর ফর্মটা হয়। হ্যাঁ, যেমন ইট অ্যাট ইটেন ইটেন হয়, তার মানে আমরা বুঝতেই পারছি অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় তথা আইএনজি যুক্ত ভার্ব হয়, এবং প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তথা ভার্বের তিন নম্বর ফর্মটা হয়। যেমন রাইস ইজ ইট বাই মি, এখানে রাইস সাবজেক্ট আছে, ইট অর্থ খাওয়া। এখন রাইসকে যদি বলি ভাত, তুই কি খাওয়া কাজটা করতে পারবি? ভাত বলবে কি না, আমাকেই তো খাওয়া হয়, আমরাই আমার আমাকেই তো তোমরা খাও, আমি কেমনে খাবো? সুতরাং এটা প্যাসিভ ভয়েস। যখনই ব্র্যাকেটের ভার্বটাকে প্রশ্ন করে উত্তরটা না আসবে, সাবজেক্টকে যদি প্রশ্ন করে এই সাবজেক্ট তুই কি ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে পারবি, সাবজেক্ট যদি অপারগতা পেশ করে বলে যে না আমি এই কাজটা করতে পারবো না, আমার এই ক্ষমতা নাই, সুতরাং তখন বোঝা যাবে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে রাইস ইজ ইট বাই মি, এটা হবে ইটেন ইটেন বাই মি। কেন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে? আমরা জানি যে প্যাসিভ ভয়েস বি ভার্বের পরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ ভয়েস চেনার উপায় তো বি পিপি, বি পিপি, বি এর পরে, বি ভার্বের পরে যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। তাহলে এটা ইটেন হইলো, আর এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর মানে ওয়াজ এম ইজারের পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়্যারের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তখন সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট হয়ে গেছে, সরি পাস্ট ইনডিফিনিট হবে, কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা বুঝতে পারছো আশা করি, আরও দুইটা কথা আছে সেটাও আমি তোমাদেরকে এখনই লিখে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বি এবং বিং, বি এবং বিং এর পরে সাধারণত মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর বিন এর ক্ষেত্রে যদি অ্যাক্টিভ ভয়েসে বিন হয় যেমন হ্যাভ বিন হ্যাজ বিন, তারপরে মূল ভার্বটার সাথে কী হবে? আইএনজি যুক্ত হবে, অথবা হ্যাড বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। আর যদি প্যাসিভ ভয়েসে বিন থাকে বিনের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বিনটা লেখা হয়েছে না? তো ধরো বিং এবং বি, বি এবং বিং এর পরে কী হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সাধারণত যেমন রাইস ইজ বিং ইট বাই মি, এটা হবে ইটেন বাই মি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রাইস উইল বি ইট বাই মি, এটাও ইটেন হবে, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে। বি সাধারণত বিং, বি এবং বিং এগুলো সাধারণত প্যাসিভ ভয়েসেই আসে বেশিরভাগ। আর সাবজেক্টের পরে ব্র্যাকেটের ভিতরে বি, বিই এরকম থাকলে টেন্স এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুসারে এম ইজ আর, ওই যে বি এর স্থলে বসাতে হবে এম ইজ আর বা ওয়াজ ওয়্যার, এগুলো বসাতে হবে। তো আশা করি এগুলো বুঝতে পারছো। এই বি ভার্বের ব্যবহার তোমাদের খুব জরুরি, কারণ এগুলি সর্বক্ষেত্রেই প্রয়োজন। সব দিকে তুমি টেন্স গঠন করতে চাও, ভয়েস চেঞ্জ গঠন করতে চাও, ট্রান্সফরমেশন, রাইট ফর্ম অফ ভার্ব, যে দিকেই যাও সব ক্ষেত্রেই এই বি ভার্বের প্রয়োজন। এইগুলো এই জন্য এই বি ভার্বগুলি খুব ভালোভাবে বুঝে শুনে মুখস্থ করার চেষ্টা করো, আজকেই মুখস্থ করে ফেলো ইনশাআল্লাহ। তো জন্যই আগামীকাল আবার দেখা হচ্ছে, সেই প্রত্যাশারেকে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।